এবার জানাবো ফুটবলের খবর। কোনো চাপ আসলে প্রয়োজনে পদত্যাগ করবেন, তবু সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো ছাড় দিতে নারাজ ফুটবল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মিসবাহউদ্দিন। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় আগের নির্বাচনগুলোতে কাজী সালাহউদ্দিন প্রভাব বিস্তার করেছেন, যা তৎকালীন কমিশনকে বিব্রত করেছে। শিগগিরই বৈঠকে বসে 2024 নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে তার কমিশন। ২০০৮ থেকে ২৪ টানা পাঁচ ফুটবল নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সাবেক আমলা মেজবাহউদ্দিন। শুরুর দিকে উত্তেজনা চাপ সবই ছিল, দিন দিন অভ্যস্ত হয়ে পড়েছেন, বরং নিয়ম মেনে কাজ করে নতুন এক কমিটির হাতে তুলে দিতে চান দেশের ফুটবলকে। ফিফা যখন ব্যান করে দিল যে কোনো সিজন ছাড়া ইলেকশন ছাড়া হবে না, তখন ২০০৮ সালে প্রথম যখন আমি নির্বাচন দেখতে নিই, তখন একটু মনে যথেষ্ট শঙ্কা ছিল সালাহউদ্দিনদের বৈধতা নিয়ে। 1982 সালে এরশাদের আমলে মাঠে মারামারির জন্য সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, সুতরাং তারা অবৈধ এই একটা মামলা আমাদের সামনে আসছিল, তো এগুলো হ্যান্ডেল করা কঠিন, আবার তখন মিলিটারি গভর্নমেন্ট, তখন চাপ মনে করছিল। কিন্তু তারপরে থেকে এটা একটা আনন্দের কাজ, জাস্ট একটা লেজার টাইম। সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতায় আগের নির্বাচনগুলোতে কাজী সালাহউদ্দিন প্রভাব বিস্তার করেছেন, অকপটে স্বীকার করেছেন মেজবাহউদ্দিন, তবে তা ছিল বাহ্যিক, কমিশনকে চাপমুক্ত রাখতে পেরেছেন দাবি তার। প্রধানমন্ত্রীর সঙ্গে বা প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সালাহউদ্দিন সাহেব যে সুযোগটা পেয়েছেন সেটা অন্যরা পেতে পারতেন, যদি প্রভাবটা না থাকতো দৃঢ়পক্ষেও একজন পেতে পারতেন। আমরা যতই সুষ্ঠু নির্বাচন করি না কেন, ওই বাহ্যিক পরিবেশটা যদি ভালো না হয়, তখন আপনি কখনোই মনে করবেন না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ১৩৩ ভোটারের ফুটবল নির্বাচনকে বড় বলতে নারাজ মেজবাহউদ্দিন। তার মতে, প্রার্থীদের জন্যই আলোচনা বেশি, বড় কোনো চাপ যদি আসেও প্রয়োজনে দায়িত্ব ছাড়তে রাজি তিনি, তবু নিয়মের বাইরে যাবেন না। আমি যখন দেখবো যে কোনো পলিটিক্যাল চাপ আছে যেটা আমি মেনে নিতে পারি না, দরকার হলে আমি রিজাইন দেবো, কিন্তু ওগুলোতে বোর্ড অন করা তো যায় না। ফুটবল ফেডারেশনের বোর্ড হচ্ছে অল্প বোর্ড, কিন্তু এটার আওয়াজটা বেশি, এই আওয়াজটা বেশি হলে এই জন্য যে প্রার্থীরা সব বিএপি, আর এখানে নানা কথা আকাশ উড়ে বেড়ায়। কমিশনের বাকি সদস্যদের সাথে শিগগির বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার সুরাইয়া আক্তার জাহান এবং এহসানুর রহমান, দুজনই ফুটবল নির্বাচনে এবার প্রথম। ২৬ অক্টোবর নির্বাচন সামনে রেখে 15 দিন বা এর আগেই তফসিল ঘোষণা হবে। নির্বাচনে তফসিল ঘোষণা করে ফেলব এবং তারপরে নিয়ম অনুযায়ী কাজ চলবে। ফয়জুল ইসলাম, চ্যানেল ২৪, ঢাকা।